এই সে জান একটা তো হয় ক্রস ওভার বুড়া সম্পূর্ণ দিশা সরি সম্ভবত কোরিয়ান 1200 ওয়াট সবগুলা এবার দেওয়ালের সাথে রাখবে পরিষ্কার করে যে এটা আশা করো ওনারাই বুঝবে এটার দাম পড়বে আমরা 12 আইবিএম কভার দাও না কভার দিয়ে রাখছেন কলম এখন দেখি কি তোর পড়বে 300 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 300 টাকা নিতে পারবেন এই বালিশগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন আরবটি ফিরতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি মিসার্স খাজা মেরিনে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিচতলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ইউএস নেভি শিপে নতুন কিছু মালামাল আনা হয়েছে আসুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কী কী আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সালাম ও শুভেচ্ছা শুরু করা যাক এটা একটা আমেরিকান শিপের থেকে নেওয়া আপনার কক্সবাজার আমেরিকান নেভি শিপ জি কক্সবাজারটা যারা জিম যাদের জিম মানে জিম সেন্টার আছে ওনারাই বুঝবে এটা জিনিসটা কি এটা কক্সবাজার দুই পাড়ের এখানে একটা এদিক দিয়ে হবে এদিক দিয়েও নিচে নিচেও আছে একটু সামান্য সার্ভিসিং করতে হবে আমরা এইভাবে দুই পার্ট করে খুলে আনতে এখানে আবার জয়েন করছে ওয়েটগুলো আছে ওয়েটগুলো মনে হয় 100 কত কেজি আছে ১৭টা আছে আচ্ছা ১৭টা বলতে এটা মনে হয় একটা 5 কেজি মনে হয় আচ্ছা যাই আছে আর কি ১৭টা করে আছে একটা তো হয় ক্রস ওভার না জি ও দুই দিক থেকে টানে জিনিসটা এই যে ক্যাটলগ আছে এখানে শেষ নাই যারা কিনবে ওনারাই বুঝবে সবকিছু আমার কাছে আসছে বিদায় আমি এটা ইয়া করে দিচ্ছি আচ্ছা কারো দরকার হলে ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন আপনারা আর ও জাহাজের দুটা ট্রেডমিল আছে আপনার বুড়া সম্পূর্ণ সবকিছু লাইন ওকে আছে আমরা আনার পরে শুধু লাইনটা দিয়ে চেক করলাম ওকে আছে সবকিছু দৌড়া চালু আছে এটা কেউ নিলে আমার মোবাইলে যোগাযোগ করলে আচ্ছা কত কেজি সেটা এখনো যে 180 কেজি ওয়েট নিতে পারবে এমনি কোরিয়ান ভাষা সম্ভবত কিন্তু কোরিয়ান ভাষা আছে স্পিড লাহাজ আবার কোরিয়ান ভাষা দিচ্ছে ইংলিশ এবং কোরিয়ান দুটো আছে সব কিছু ক্লিয়ার আছে লাইন দিয়ে আমার কাছে ওকে করে নিতে পারবে দুইটা আছে একটু দেখাই দিই এই যেমন অনেক বড় না অনেক বিশাল আচ্ছা দেখবো জি জি আমি আজকে দিয়ে দেবো মাল এখন ভিতরে লাই যা
ভিতরে লয়ে যা পুরাইয়ান পরে লাগবে এই যে সাইকেল গুলা এগুলা হচ্ছে আপনার ভ্যাকুম ক্লিনার ও অনেক এই জাহাজ এক জাহাজের মাল সবগুলা ও জাহাজের সম্ভবত কোরিয়ান 1200 ওয়াট সবগুলা এটা ইন্ডিয়া কাছে আর এগুলা ব্যবহার হয়েছে এটা প্যাকেট সহ জি জি আর এগুলো ব্যবহার করা জি জি ওলা নিলে আপনার একটা 7000 টাকা করে পড়বে কাট করে আর ইনটেকটা নিলে পড়বে 10000 এই যে ইনটেকটা আমি দেখাই দিই এই প্যাকেটের ছবিটা সবই তো আছে না জি জি সব কিছু আর ওয়েট স্কেল এটা হলো আপনার কোনটা ওয়েট স্কেল ওয়েট না এটা এবার দেওয়ালের সাথে রাখবে পরিষ্কার করে যে কুমুর ঘুরায় হ্যাঁ কুমুর ঘুরাবে কুমুর চিকন করার জন্য আর কি একটু অন্যরকম এক্সেপশনাল জিনিসটা জি জি দুইটা আছে একটা 5000 টাকা করে পাঁচ জি জি আর সাইকেল গুলা তো ভালো আছে দেখতে হবে না এটা গরুটা ভালো আছে মোটামুটি গেল নিলে একটা 12000 টাকা করে পড়বে কত কিলো চলতেছে ওইটা রেস মিটারের জন্য আর কি দিছে লাগে না তারপরও এটা মেইনলি এখানে সব কিছু টাইট লস এখানে তারপরে এটা আছে এটার ব্যায়ামও যারা জিম মধ্যে যাও আশা করো ওনারাই বুঝবে এটার দাম পড়বে আপনার 12000 টাকা আচ্ছা আর একটা টায়ার আছে কিসের এটা এটা তাই বিএম ও ক্রস ট্রেনারের মতো আর কি ছোট খাটো এটা 3000 টাকা সব কি ওই নেভি জাহাজেরই জি জি ওইটার ওইটার এগুলো আপনার এখন সেটিং করে নেই সেটিং করলে আর এটা বাঙা হিসেবে বাঙারি হিসেবে বিক্রি করতে হবে বাঙারি যে ভেঙে গেছে যেমন বাঙারি হিসেবে বিক্রি করতে হবে আর একটা মালটি আছে আমি ওই গিয়াতে রয়ে গেছে এটা আর আনে নাই কাবারের মধ্যে রয়ে গেছে নিচে আনতে পারেনি বালিশ ভিতরে আছে ভিতরে লাইট দাও আছে এই বালিশ গুলো আসছে কভার দেওয়া না কভার দিয়ে রাখছে বালিশ কিন্তু ব্যবহার করা না ভিতরটা দেখাই দেন একটু না হলে তোমার পরে না কি ব্যবহার করে না ব্যবহার কম হয়েছে এটা তেমন এটা স্পেয়ার রাখছে মনে হয় আচ্ছা আমি প্রথমে ভাবছি লিপস্টিক তারপর ভাবছি কলম এখন দেখি কি আমার হাতে 600 পিস আছে এটা ব্যাগে রাখা যাবে পকেটে রাখা যাবে যারা চপস্টিক দিয়ে খেতে চান আর কি তারপর বলে প্যাকেট করে রেখে দিবে ঢুকাই রাখা যাবে না জি 180 টাকা করে পড়বে বেশি পড়বে না দাম 600 পিস আছে কারো লাগলে অনেক আছে অনেক কার্টুনের মাল আছে ভালো একটা জিনিস যে কেউ রাখতে পারে যারা খায় আর কি তারপরে এখানে একটা পপকর্ন মেশিন ছোট খাটো জি ছোট কি আছে এগুলো সব এই জাহাজের মাল আমরা আজকে দারুন তো এটা সরো তো খেলনা গাড়ির মতো শোপিস হিসেবে অনেক সুন্দর একটা জিনিস চলবে হ্যাঁ চালো 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 করে দেব চালাই দেখিয়ে দেব এখানে এই লাইন টেন সব আছে বাসায় সুন্দর শোকেস হিসেবে ব্যবহার করা যাবে না যা যা দেওয়া আছে ওইটা কার্টুনে পাইছি কার্টুনে রাখছি
এটা দাম পড়বে 7,000 টাকা। আচ্ছা, নতুন আসছে আজেন্টা একটু সে, খুব সুন্দর একটা জিনিস, এক্সেপশনাল জিনিস। বাসায় সাজাও রাখা যাবে ডাইনিং টেবিলের উপরে, আবার পপকর্ন ভেজে ভেজে খাওয়াও যাবে। লাইনটা দিয়ে দেখবো। হ্যাঁ দেন, বুটটা নিয়ে আসলে আরো বেশি ভালো হতো। কোলা এটা এখানে সব কিছু এখানে তো দেওয়া আছে, কি করবে না করবে, গরম হিট ঠিক আছে, ছবি আছে এখানে, অনেকে লাগে ওই যে কফ জমে যায় বুকের ভিতরে, তখন যারা ওই যে অজ্ঞান রোগী কোমায় আছে বা কাশতে পারে না, বুড়া মানুষ দিয়ে তো দেখতে হবে না, ক্লিয়ার একদম, এটা একদম নতুন থেকে বের হইলো, লাইন দিয়ে আমি চেক করে রাখছি। তারপরে এখানে কিছু সুগন্ধি টাইপের অনেক সুগন্ধি দেখেন, অনেক সুগন্ধি সুগন্ধি বললে এটা আমি আগে পাইছি, একটা পাইছিলাম, একটা নিয়ে বাসা রেখে দিছি। আচ্ছা, বাথরুমে শুধু কিছু করতে হয় না, একটু ছিটিয়ে রাখলে অনেক বাথরুমে অনেক সুন্দর ইয়ে হবে, স্মেল হবে। এই যে এরা একটা হলো 650 টাকা করে, কত লিটার এটা? এখানে 3-4 লিটার হবে মনে হয়, তো 1.8 লিটার, 1.8। হুম, ১৫০০ টাকা দাম পড়বে চালু অবস্থায়, খুব ফ্রেশ। তারপরে জানি আর একটা কি জানি আনলাম, নেট সুইচ টুইচ পাইছেন মনে হয়, দেখি একটু। নেট সুইচ গুলা আমরা বুঝিও না, কাস্টমার সাথে কথা বলতে পারবো না। আচ্ছা, অনেকগুলা বুঝবেন ভাই, আপনি দেখেন ভাই, চিনে না জিজ্ঞেস করে। হ্যাঁ, এটা তো ওনারা চিনে না, আপনারা যদি কারো দরকার এসে বা ভিডিও কলে আপনারা দেখতে পারেন যে জিনিসগুলো কি, তারপর ওইভাবে নিতে পারবেন আর কি। এটা কি ব্যামের কি আছে, বডি মাসাজ, এটা ফ্রেশ আছে, নিলে জি জি এটা নিলে পড়বে আপনার 3,500 টাকা, 3,500 জি। আচ্ছা, তারপর জানি আর কি আনছি, অনেকগুলো মাল আনছো মনে থাকে না। এই যে একটা স্প্রে মেশিন, এখান থেকে হ্যান্ড স্যানিটাইজার, ওটা আসবে, ৩টা কার্টন আছে, ১টা কার্টনের ছাড়া আছে, এ নিলে ১,১২০০ টাকার উপর, বেশি দাম না। রিচার্জেবল, এখানে
হট দিয়ে রিচার্জ চার্জ করা যাবে। হ্যাঁ তারপর আছে আপনার ওগুলো তো ওই দিন দেখাইলাম, ওই কফি একটা চলে গেছে, জি কফি একটা চলে গেছে, ওভেন সেল হয়ে গেছে, এটা ওভেন চলে গেছে, এটা আছে কি একই মাল কফি একটু সামান্য ইস হয়েছে বিদায় আর কি, এটা রেট আছে সামান্য জন্য বিদায় আছে আর কি, বিক্রি করে ফেলবো রাখবো না। এই উপরে এগুলো কি রাখছেন, এই যে এই যে কফি মেশিনের উপরে, এটা ওই আপনার ওই ওটা ওই হ্যান্ড স্যানিটাইজার, ওটা ওইগুলো ওই যে তিনটা আছে বললেন যে ওগুলো, জি দেখি নতুন কি আসছে। বালিশ গুলা কোথায় রাখছো তখন তো ভালো করে দেখাইতে পারি না, এদিকে কেন বালিশ তো ওইদিনে আনছিলাম আমি, ভিডিও দিতে পারি না সময়ের অভাবে বা মনে ছিল। এই যে কম্পাস তো অনেকে খোঁজে, কম্পাস এর ডায়াল নষ্ট এই জন্য। ও নষ্ট, উত্তর উত্তরে যাইতে দক্ষিণে চলে যাবে এই জন্য। এ রাকিব তাড়াতাড়ি আনো, আমি বালিশ তো অনেক পাইছেন, বস্তা বস্তা বালিশ দেখলাম, এই বালিশগুলোতে আরাম আছে, জি জি এটা খুব ভালো ফ্রেশ, ওই সুপার শপে বিক্রি করে দেখছে, আরামদায়ক। 300 টাকা করে পড়বে, 300 300 টাকা, জি জি আচ্ছা আচ্ছা, মাত্র 300 টাকা নিতে পারবেন এই বালিশগুলো। ঠিক আছে আজকের মতো এখানেই শেষ, আর পরবর্তী মাল আসলে আমি আবার নতুন করে ভিডিও দেব। যারা কথাগুলো বুঝবেন না আমাকে কল দিবেন, সব এক এক টানা কল দিতে থাকলে হবে না, আমরা তো ব্যস্ত থাকি, মানে দুই একটা কল দেওয়ার পরে বুঝবেন না ধরে মনে কিছু একটা সমস্যা আছে, হয় নামাজি আছে, খাবার খাচ্ছে, এরকম হতে পারে। আর অন্য অন্য কল দেয় তো একটা কথা শেষ করার আগে আরেকটা কল ঢুকে যায়, আমরা কথা বলতে পারি না, তখন একটা এলোমেলো হয়ে যায়, এই জন্য আমরা দুঃখিত। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।